अबे ऐ भेलपुरी एटा के बोट भावली ना बास भावली एरम करे ब्रेक मारछिस जा एखान थेके जा हां जा कान बोल जा बोलछी एखान थेके जा ऐ हर्षद सब समय रिलेट करे बाप रे एतो भारी लागजे एते कि सोना आछे আমার কাজ তুমি করে দিলে কোনো ব্যাপার না রজত বড়াল হ্যালো এই ব্যাগ আমার হ্যাঁ রজত ভাই এই ব্যাগটা এত ভারী লাগছে আর সবাই এটা নিতে চাইছে তো কি আছে এর মধ্যে অন্য কোনো দিন বলবো আমার এখন যেতে হবে বোঝার চেষ্টা করো বুলেট খরচা করতে হবে কি ভাই গানটা বার করলে যে মারবে নাকি আমাকে কি ভাই ভালো আছো তো তুই আমাকে মারলে তোমরা কেউ বাঁচবে না ভাগ্য তোর ভালো আছে 25 লক্ষ দেব ব্যাগটা আমাকে দে চন্দ্র ভাই 15 বললই 25 বলছে কি বলিস রে সাকসেস ভাই হ্যাঁ ওকে ওকে ভাই নাও এটাকে যত্ন করে রাখো আসছি চল এখানেই দাঁড়িয়ে থাকবে নড়বে না চন্দ্রভাই ফোন করছে তুই এই ব্যাগটা নিয়ে দুদিন দেখা দেবি না ঠিক আছে ফোন না করা পর্যন্ত তুই আসবি না হ্যাঁ ঠিক আছে যা যা गाना अच्छा है चंद्र फोन तुलछे ना हो जाएगा भाई वो पलटी नहीं करेगा वो अपना आदमी है डबल क्रॉस नहीं करेगा भाई हो जाएगा टेंशन मत लो भाई रुको रुको दया दया एक घंटा नहीं 24 आवर्स लो नेक्स्ट तुम हो चंद्रा हो जाएगा भाई टेंशन मत लो मैं हूं ना भाई दया चले गए चले किरे चार्ली गांटा नतुन के लिए ना की चंद्र भाई হ্যালো চন্দ্র ভাই হ্যাঁ রামু কাজ হয়ে গেল হয়ে গেছে ভাই শাবাশ রামু তাহলে তুমি আসছো যাচ্ছি ভাই যাচ্ছি রামু 10 দেব 15 দেব ভাই ওটা তোমার এত দরকার রামু 20 30 হ্যালো হ্যালো ভাই হ্যালো হ্যালো আমি জানি তুই শুনতে পাচ্ছিস সব শেষ কথা 50 লাখ দেব 50 লাখস বড় অ্যামাউন্ট রামু শুনছিস না রামু শুনছিস তো ভাই বোটের ভ্যালুটা ঠিক বললে কিন্তু ব্যাগের ভ্যালুটা ঠিক বললে না তোমার কাছে আমি অনেক কথা শিখেছি ভাই যাই হোক আমাকে মিথ্যে বলাটা চিটিং ভাই যে ঠকে সে মূর্খ যে ঠকায় সে চালাক এই কথাটা তুমিই বলেছিলে আমার খুব ভালো লেগেছিল 50 লাখের থেকে কোটি টাকার অ্যামাউন্টটা খুব বড় তাই না রাখছি রামু তোর ফ্যামিলি আছে না রে গোয়ায় এসে থাকলেও চন্দ্র এখনো করিমপুরের এক ঘন্টার মধ্যে ব্যাগ নিয়ে এখানে পৌঁছে যা আমার লোকেরা তোর উপর নজর রেখে চলেছে বরুণ বরুণ তাড়াতাড়ি তৈরি হও গ্রামে যাব কাম অন কাম অন বরুণ এই বরুণ হ্যাঁ বরুণ শিগগিরই আয় নে ড্রেস পর কোথায় যাব বাইরে যাব পরে বলবো জাগিয়ে রেডি হয়ে নে কাম অন কি হলো কাম অন বরুণ লেটস গো তোমাকে বলছি না তাড়াতাড়ি চলো আমি যাব না বরুণ চলে আয় হুম
তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। ভাব একবার, ও তোর সাথে কি করে রইল সেটাই বড় কথা। ছাড়, এতদিনে ওর মাথায় বুদ্ধি আসলো, যেরকমই স্বামী হোক না কেন, কেউ তার স্ত্রী সন্তানকে রাস্তায় এভাবে ছেড়ে দেয়? যাই হোক, তুই আর স্ত্রীর ভ্যালু কি বুঝবি? ছি ছি ছি, ও কি পাপ করেছিল কে জানে যে তোর স্ত্রী হলো? আমার স্ত্রী নয়। হ্যাঁ, সত্যি বলছি স্যার, ও আমার স্ত্রী নয়, এমনকি ছেলেটাও আমার নয়। হ্যালো হ্যালো, হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম টু অল স্টেশনস। হ্যালো হ্যালো, হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম টু অল স্টেশনস। স্যার কি হলো? হাই অ্যালার্ট স্যার। হ্যালো হাই অ্যালার্ট, কন্ট্রোল রুম। আরে কোন হাই অ্যালার্ট? থু, দারুণ লাইফ এনজয় করেছিস না? আমার মতন পাগল আর কোথায় পাবি, তাই না? রামু রামু, আমি এখনো পর্যন্ত কাউকে এনকাউন্টার করিনি। আই এম শিওর ফার্স্ট তুই হবি। সরি সরি স্যার, হাই অ্যালার্ট, আমি পেট্রোলিংয়ে যাচ্ছি, থানায় লোক কম আছে, আপনি রামু আর দুজন কনস্টেবল আছে, চলবে তো স্যার? অ্যাকচুয়ালি স্টোরিটা বহুত ইন্টারেস্টিং ছিল, তো বাইরে দাঁড়িয়ে শুনছিলাম। তুমি খুব ভালো মানুষে, তাহলে সেই মেয়েটা তোমার স্ত্রী নয়? ও যে আমার স্ত্রী, আমি কখন বললাম? লজিক অনুসারে তোমার স্টোরি খুব ভালো গ্রিপ ছিল। লক্ষণ লক্ষণ। হ্যাঁ স্যার। হাই অ্যালার্ট, যা বলছি যা। কোনটা হাই অ্যালার্ট স্যার? কি খুঁজবো, কোথায় খুঁজবো, টিফিন বাক্স, স্কুটার, ডিকি সাইকেল? লক্ষণ লক্ষণ, সাইকেল, স্কুটার, টিফিন বক্স, এসব পুরো হয়ে গেছে। এটা হাই অ্যালার্ট, গোয়ার স্মাগলিং নয়, এক্সট্রা বকিস না। লকট আউট। ওকে বাই। ওকে বাই। তোকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি নিয়ে যাব, তারপর আবার এখানে নিয়ে আসব। রামু, আমি বলেছিলাম না, আমার সার্ভিস পিরিয়ডের মধ্যে আমি কাউকে এনকাউন্টার করিনি। ইউ উইল বি দ্য ফার্স্ট। সাড়কে তুই আর গীতা শোনাস না। আমি আপনাকে মিথ্যে বলছি না স্যার, আপনি আমাকে বিশ্বাস করছেন না। সে সত্যি সত্যি তো স্ত্রী নয়? আমার গার্লফ্রেন্ডের দিব্যি দিয়ে বলছি। না। তাহলে? ভাড়া করে এনেছিলাম। কিসের জন্য? একটা কাজের জন্য দরকার ছিল।